হ্যালো বন্ধুরা, শুভ দীপাবলি। এই প্রদীপটা টিউটোরিয়াল আজকে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। প্রথমে এই আমি এখানে যে প্রদীপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রদীপগুলো কিনে নিয়ে এসেছি। তারপর এইরকম থালা তিনটে মতো এনেছি, এই সাইজ একটা, তার থেকে একটু ছোট, তার থেকে একটু ছোট, তিনটে থালা এনেছি, সবই মাটির কিন্তু সমস্তই। আর প্রদীপও এনেছি। প্রদীপগুলো আমরা এই যে দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই আমরা সেট করব। ওপরের প্রদীপগুলো এরকম খোলাই থাকবে, আর মাঝখানে একটা হাঁড়ি মতো দিয়ে তার ওপরে আর একটা প্লেট দিয়ে এবার ওই প্রদীপগুলোকে এবার সেট করব। সেট করাটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা বাড়িতে করতে পারবে। এটা খুবই সহজ পদ্ধতি, তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে। আমি প্রথমে হোয়াইট সিমেন্ট দিলাম, আর এটা যে হোয়াইট বিরলা পুট্টি যেটা হয় সেটাও এর মধ্যে মেশালাম। তোমরা চাইলে ফেভিকলও দিতে পারো, না দিলেও হয়। তারপর ভালো করে জল দিয়ে একটা থকথকে মতো পেস্ট মতন করে নিতে হবে। নিয়ে প্রদীপগুলোকে আগে প্রথমে ভালো করে সেট করে নিয়েছি, তারপর এই যে মিশ্রণটা আস্তে আস্তে এর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, মিশ্রণটা এইভাবে ঢেলে দিতে হবে। ঢেলে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা এটাকে শুকোতে দিতে হবে। একটা প্লাস্টিক নিচে পেতে নেবে, প্লাস্টিকটা পেতে নিলে এটা খুব সুন্দরভাবে উঠে আসবে। পরের দিন আমি দেখতে পাচ্ছ কতটাই সুন্দর লাগছে প্রদীপগুলো। এবার প্রদীপগুলো তোমাদের ইচ্ছে মতো যে কালার তোমাদের পছন্দ সেইভাবে করে নিতে পারবে। আমি এইভাবে কালারগুলো করছি, তোমরা দেখতে পাচ্ছ ঠিক কালার হয়ে যাওয়ার পর কতটাই সুন্দর লাগছে প্রদীপগুলো। এবার খুব শক্ত কিন্তু হয়েছিল প্রদীপগুলো, যে আমি লাগিয়েছিলাম যে মিশ্রণটা দিয়ে সেটা কিন্তু খুব শক্তপোক্তই হয়েছিল। সমস্ত গুলো আমার রং করা হয়ে গেছে। এমসিল দিয়ে এই হাড়ির ঠিক ওপর পোর্শনটায় দিয়ে এই এক একটা করে প্রদীপের যে সেট আমি তৈরি করেছি সেগুলো দিয়ে এমসিল দিয়ে আটকে দিতে হবে, তাহলে জিনিসটা সেট হয়ে যাবে। আর তোমরা যদি আটকাতে না চাও, সামান্য একটু আটা মেখে দেখতে পাচ্ছ, আটা মেখে তার উপরে হাঁড়িটার উপরে দিয়ে তার উপরে প্রদীপটা আমি দিয়ে দিলাম। এটা সাময়িকের জন্য, পরে তোমরা এটাকে খুলে আবার ঠিকভাবে রাখতে পারো। আর যদি তোমরা সেট করতে চাও তাহলে এমসিল দিয়ে পুরো একবারে সেট করে দিবে। সেট করলে হবে কি, মানে পরবর্তীতে তুমি খুলে রাখতে তোমাদের অসুবিধা হবে, কারণ এটা যখন সেট হয়ে যাবে পরে তুমি আর খুলতে পারবে না। আমি এটা সেই জন্যই টেম্পোরারি বেসিসে করেছি। এই আলপনাটা দেখছো, এই আলপনাটা আমার ছেলে দিয়েছে। তোমাদের সকলের দীপাবলি, আশা করি তোমাদের সকলের খুব ভালো কেটেছে। তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার এই টিউটোরিয়ালটা, প্রদীপের টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে।